কিছু মানুষের নাইটি পরার খুব শখ। নাইটি? ইয়েস, নাইটি বলবি, একদম নাইটি, নাইটি পরার খুব শখ। আমিও নাইটি পরি একদম, এই যে আমি এখনও কিন্তু নাইটি পরে আছি। কিন্তু নাইটির ওপরে যদি একটা ওড়না দিলে সুন্দর লাগে, কেন আমি সেই সুন্দরতাটা লোকের সামনে প্রেজেন্ট করব না? দেখো, নোংরা হতে তো পয়সা লাগে না, নোংরা হলে পয়সা দেয় লোকে, কিন্তু ভদ্রবেশে পয়সা ইনকাম করাটা কিন্তু একটা বেশ ভালো দক্ষতা। এটা হচ্ছে একটা ভালো দক্ষ, যে ভদ্রবেশে ভদ্র পোশাক পরে ইনকাম করব। নোংরা পোশাক পরলে, নোংরাভাবে লোকের কাছে বুক ঝুলিয়ে লাইভ খুলে থাকলে প্রচুর লোক আসবে। হ্যাঁ, মাঝে মাঝে ওই লাউয়ের ভেতরে টোকা মারার জন্য, টোকা মারার জন্য। এবার তোমাদেরকে একটা কথা বলি, হাত কাটা নাইটি পরে ভিউজ কামানো, জানো? আমি বলবো হাত কাটা নাইটি পরে ততটা ভিউজ উঠবে না, যদি হাত কাটা নাইটি পরে পোলের নিচে গিয়ে দাঁড়ায় যতটা ইনকাম হবে। এই ভিউজ মানে কি? রেভিনিউ, ভিউজ। প্রত্যেকটা ভিউজ আর ভিউ দেবে মানে রেভিনিউ, ইনকাম। তা টাকায় যদি ইনকাম করতে হয় হাত কাটা নাইটি পরে, তাহলে পোলের নিচে গিয়ে দাঁড়া, আচ্ছা যা যা, ভালো ইনকাম হবে। তোর ভাইয়ের তো শশা কলা তো আর আমরা বাঁচিয়ে রাখিনি, চির ফাঁড় হয়ে গেছে। দেখো, ও ক্যামেরা খুলেই মেয়েদের বডি পার্টস নিয়ে খেলেছে, আমরা ক্যামেরা খুলেই ওর একেবারে ধানি লঙ্কাকে একেবারে ছেঁচে কুটে সেটাকে রোস্ট করে একেবারে চিলি ফ্লেক্স লাগিয়ে মানে শুকনো লঙ্কার কৌটোর মধ্যে চুবিয়ে ওর বইয়ের মুখে ঢুকিয়ে দিয়েছে। আর ওর বোনরাও কিন্তু মাঝে মাঝে সাইড থেকে চেটেছে, দেখি তো ঝাল কিনা, দেখি তো ঝাল কিনা করেছি তো। কারণ একই ব্যাপার, দেখো ও কান কাটা, ও নির্লজ্জ, মানে ভেবে নাও ও কতটা, ও হচ্ছে, ও যখন মানুষকে বলে দেয় দেয় দেয়, তখন লোকে নিতে পারে না, যখন লোকে ওকে দেয় দেয় দেয়, ও সব নিয়ে নেয়। করতে করতে স্কিপ করো না, আমার এগেনস্টে লেগিয়েছিলি না সোমা ধরিত্রীকে? হে ঈশ্বর, বাবা মহাদেব, সত্যি শ্রাবণ মাসে তুমি এটা আমায় গিফট দিলে, সোমবার, শ্রাবণ মাসের সোমবারে তুমি আমাকে এত সুন্দর গিফট দিলে, বাবা মহাদেব, এত সুন্দর গিফট দিলে। হ্যাঁ, শ্রাবণ মাসের সোমবারে এই সোমাধরিত্রীকে আমার এগেনস্টে ব্যবহার করেছিল। আজ এই সোমাধরিত্রী কীভাবে ওকে একটু পিষি দিয়ে বেরিয়ে যাচ্ছে, মেয়েদের হাতেই, এই মেয়েদের বডি নিয়ে খেলেছিস, এই মেয়েদের হাতেই তোর অকাল পক্ষতা, মানে দড়ি ধরে মার টান মরকট হবে খান খান। চলো স্কিপ না করে পুরো ভিডিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। কেমন মরকটকে কেমন দিচ্ছি, মরকটে তো মুখ চোখ আম শুকনো হয়ে গেছে, সেই দেওয়া দিচ্ছি, সেই দেওয়া দিচ্ছি, সেই গুতিয়ে দিচ্ছি, এমন মেয়েদের কাছেও গুঁতো খাচ্ছে না, একদম শেষ শ্যাস ওর, একেবারে পাখি আর পাখিতে নেই, সব চিড়ে চাপটা হয়ে গেছে। বুকের খাঁচায় বলেছিলাম না, লাথি মেরে ওর অচিন পাখি উড়িয়ে দেবো, মিন্স উড়িয়ে দেব, শোনো, উড়িয়ে দেব মিন্স উড়িয়ে দেব। ওর মতন অসভ্য ইতর জন্তু জানোয়ারকে যত দেব তত কম হবে, যত দেব। প্ল্যানিং প্লটিং আবার বলছে আমি খেলবো, আমার খেলা, চোখ মুখের অবস্থা দেখেছিস, যা জুতো খাচ্ছিস মহিলাদের কাছ থেকে, উদুম পুদুম জুতো খাচ্ছিস। এই সোমাধরিত্রী তোকে কীভাবে জুতো মারছে, এই সোমাধরিত্রীকে ট্রাম্প কার্ড এদের পেছনে এদেরকে লাগিয়ে দিয়েছিলি আমার পেছনে, আজকে দেখ তোর পেছনে এরা কীভাবে কামড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটাকেই বলে ভগবানের মার, ক্যাওড়া তলা পার, আর পৃথিবী এইরকম করে বন 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 করে ঘুরছে। পৃথিবী যেমন ঘুরছে, আবার পৃথিবী নিজেও ঘুরছে, তাই বাদ বদলতে, জাস্ট বাদ বদলতে দের নেহি লাগতি। এই সোমাধরিত্রীকে তুই ভেবেছিলি আমার এগেনস্টে ব্যবহার করবি, আজ ট্যান ট্যান না 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 না, ট্যান ট্যান না 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 না, এইটা এটা হলো ভগবান। সৎ পথে চললে, সৎ কথা বলে, সৎ উদ্দেশ্যে তুমি যদি পাড়ি দাও, তোমাকে পৃথিবীর যত শত্রুই তোমার পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করুক, পারবে না। দেখো সেই সময়টা বললাম না, সেই সময় সেই দিনটা মনে করো, যেই দিনটা দিনের পর দিন সোমাকে মলেস্ট, দিনের পর দিন সোমাকে নাকি এত ফোন করে এত আমার এগেনস্টে উস্কাতো, সোমাকে ফলস হসপিটালে ভর্তি করিয়েছে। দেখেছো সোমার লাইফটা, সোমার লাইফটা দেখেছো,
সোমাকে হসপিটালে ভর্তি করিয়েছে যে আমাকে ফাঁসাবে বলে। মানে মেন্টাল প্রেশার ধরিত্রীকে, ধরিত্রী যেটাই করেছে যাই করেছে সেটা, তখন ধরিত্রীকে কন্টিনিউ বলে গেছে আমার এগেনস্টে ওকে পুলিশ কেস করতে, যেটা সোমা করেনি। দেখ একদম সব কটা কন্টেন্ট সোমা সীমা ধরিত্রী আর সঙ্গীতা দিদি ভাইছে, তাদের কন্টেন্ট আছে। পুরুষ কন্টিনিউ মেয়েদেরকে অপমান করছে। যখনই তোদের গ্রুপে ছিলাম তখন সোমা সীমা আর সোমা আর ধরিত্রী হলো, সীমা দি যখন চলে গেল তখন সীমা আর গুতোপা, তারপর সীমা গুতোপা লাঠি মেরে চলে গেল সোমা আর সীমা। তোরা লাঠি মারিস নি, তোদের মুখে ভ্যাক করে লাঠি মেরে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসেছি বলে উন্নতি আর তোদের আমাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে ভিউজ কমাতে হচ্ছে। দেখ তোদের উন্নতিটা দেখ, দেখ সেটাই তো সহ্য হচ্ছে না আমাদের, উন্নতি দেখে তো সহ্য হবে না, তো জীবনে সহ্য হবে না। সত্যি রাইট, তোদের তো জ্বালা উঠছে কিসের জন্য? আমরা প্রতিবাদ করছি, আমরা ভালো কাজ করছি, তোদের তো জ্বালা উঠছে কেন? সেই কাজে বাধা দিচ্ছিস কেন? কন্টিনিউ নোংরা মেয়ে ছেলে কাকে বলছিস? ওই সঙ্গীতা ম্যাডামের লাইভে উনিও নোংরা, সব কটা গানি নোংরা, মানে হাবলিকে ছেলে কথা বলছি না, তোদেরকে ছাড়বো? ওই হাবলি নোংরা বলে ওই মারকন বলেছে, যা জিজ্ঞাসা কর, এই খানকিমাকে যা জিজ্ঞাসা কর, আমি এই ভাষায় বললাম, যা এই ভাষাতেই বললাম, কেন বলছি বলতো? তুই আমার খানদানি তুলে খুব বড় ভুল করতে খারাপ হয়ে যায় না? আর মরকর সুই মেয়েটাকে আর ওই মেয়েটাকে বিছানায় পড়েছিল তোদের জন্য, ফালতু কথা বলতে যাবি না। আজকে সীমাকে ফাঁসাবার জন্য কন্টিনিউ ওর কষ্ট হয়েছিল, দুঃখ হয়েছিল, কোথাও একটা হয়েছিল কিছু, সেটাকে তোরা ইস্যু করে তাই কারণে ও ওই বিষয়গুলো সামনে আনতে যায় না। আর কে বলেছে তোরা যে বারবার ঝুলে 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 করিস? কে ঝুলে, কে ঝুলেছিল? মরকটের বউ ঝুলেছিল নোড়াতে ধরে, না তোর বরের নোড়াতে ধরে ও ঝুলছিল? এই রে ওই যে আছে একটা জানোয়ার মেয়ে ছেলে, ওই ইঁদুরের গর্তে ঢুকে থাকে, এই তোমরা বলে দাও তো আমি কার কথা বলছি, আমার মাথাটা বলো, আমি ওর নাম নিতেও চাই না, ওর নাম আমি নিতে চাই না, তোমরা বলে দাও তো। তুই বলছিস ওই সময় ধরিত্রী তোরা কন্টেন্ট চাইছিলিস, রেকর্ড দিতে পারবো, রেকর্ড দিতে পারবো, আজকে শিবের বার, আজকে দিনে বলছি রেকর্ড দিতে পারবো, মনে পড়ে? হ্যাঁ সোমা, সীমা কোনো মতেই যেন ওখানে ঢুকতে না পারে, তুমি দেখবে ধরিত্রীর দাওয়ারকে তুমি ফোন করবে, ধরিত্রীর তো ওই অবস্থা, ধরিত্রী তো আর কথা বলতে পারবে না, ধরিত্রী নাসিমামে আছে, ফোন যখন ধরিত্রীর, ফোন যখন ধরিত্রীর দাওয়ারের কাছে আছে, ধরিত্রীর ছেলের কাছে আছে, ধরিত্রীর বরের কাছে আছে, তুমি কন্টিনিউ ফোনে থাকো, সীমা যেন যেতে না পারে, সীমাকে যে করে হোক ফাঁসাতে হবে, এইটা ফাঁসাতেই হবে। কেন আমরা চেয়েছিলাম মুখে হাত দিয়ে বলতে পারবি, রেকর্ড আছে তোদের কাছে, আমরা চেয়েছিলাম যে সীমাকে ফাঁসাতে হবে, চেয়েছিলাম রেকর্ডে, আমরা কন্টিনিউ বলেছি না, ভিডিও টু ভিডিওটা হবে ফাঁসানো, থানা পুলিশ কিচ্ছু হবে না, থানাতে যান, আপনি বলুন ধরিত্রীর দেওরকে, ধরিত্রীর স্বামীকে বলুন থানায় পাঠাতে, তোরা বলিস নি ভাই বোন মিলে বলিস নি? কেমন প্রেশার দিচ্ছিলি সেই অবস্থায়? ধরিত্রীর টেনশন, আমি অসুস্থ হয়ে গেছিলাম, অসুস্থ হয়ে বিছানা সই হয়ে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম তোদের টেনশনে, তোদের চাপে। আজ সতী মানাতে এসেছো না কন্টেন্ট? ওই মরকটকে নিয়ে আমাদের খাওয়া জুটছে, মরকটকে নিয়ে চল হার এখান থেকে, জানোয়ারের ছেলেকে বলেছি না, ও যত নোংরামো করবে মেয়েদেরকে নিয়ে, এই মেয়েরা, এই মেয়েদের আচলের তলায় রক্ষা হয়েছে না, ভাই বলে ওকে রক্ষা করেছি না দিদি হয়ে, এই দিদিরাই ওকে বধ করবে, জানোয়ার মেয়ে ছেলেকে ওই দিদিরাই বধ করবে। তুই কি ভেবেছিস, তুই কি ভেবেছিস তোর মতো জানোয়ার মেয়ে ছেলেকে আমার খানদানি টানবি, আমি তোকে ছেড়ে দেবো, আমার খানদানি টেনে কথা বলবি খুন কি সালি? মুখের ভাষা নোংরা মেয়ে ছেলে বলিস, এই কাপড় খুলেছি নোংরা কাকে বলে রে? তোর ঘরের ওই মরকটের বউ নাও দেখিয়ে দেখিয়ে, বেসিয়ারের রা দেখিয়ে দেখিয়ে যা ইনস্টাতে রিলস করছে, ওটাকে বলে খানকি নোংরা বেশ্যা মেয়ে ছেলে, একদম নোংরা মেয়ে ছেলে বলতে আসবি না, কাপড় খুলি না, মুখের কিস্তি দিই বলে, মুখে কিস্তি দেয় বলে তারা খুব খারাপ হয়ে যায় না? আর মরকট শোয়া ধোয়া তুলসী পাতা মিউট করে করে মেয়েদেরকে গাল দেয়, নির্ভর হাতু জুম করে নিয়ে আসে, সীমার মেয়ের বুকের খাস জুম করে নিয়ে আসে, আর ওর বরের বউয়ের বুকের খাস দেখা যায় না? ওর বউয়ের বুকের খাস দেখা যায় না? দিনের পর দিন ওই হারামজাদা ছেলে মেয়েদেরকে অপমান করছে, সেই লাইভে যে মজা নিচ্ছিস, তোদের সব কটার নামে কেস করবো, সব কটার নামে কেস করবো, দেখি তুই তোরা কি করতে পারিস, সব কটার নামে। এই যে নাকু, এই নেকি 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 নকশা নকশা নেকি চয়সুদর্শী, হ্যাঁ নেকি কী করবে, ও ভদ্র অথচ সব খিস্তিবাজের ওখানে গিয়ে, দারুণ দারুণ দারুণ। ওরে বাবা, আমি দেখছি এই রেনবো,
সাঁড়াশি ঢুকিয়ে সব মাল মশলা বের করে আনছে, সেখানে গিয়ে তালি দিচ্ছে, এই নাক নেকু, এই নেকু নেকু চৈতন্য, হ্যাঁ দারুণ 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 বলেছ, একদম তুমি তুমি যোগ্য জবাব দিয়েছ। যে একটা ফোন এসে গেছিলো, যেটা বলছি দেখো, এই মেয়েরাই ওর শক্তি ছিল আর এই মেয়েরাই ওকে দমন করবে। এটাকে বলে ভগবানের মা, ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, তুমি ন্যায় বিচার পাবে, তুমি যদি সৎপথে থাকো ন্যায় বিচার পাবে। আজকে আমি বলছি ভগবানের দিব্যি বলছি, দেখো ভগবান সামনে, আমি ভগবানের সামনেই কিন্তু ভিডিওটা করছি, দেখেছো তো, একদম ভগবানের সামনে বলছি। সেই সময় আমাকে যতটা কাঁদিয়েছে, যেই সময় সেই সময় যতটা আমাকে টর্চার করেছে, সেই সময় যতটা আমাকে ও ভয় দেখানোর চেষ্টা করেছে আর এদেরকে দিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে, আজকে এরাই প্রত্যেকটা জিনিসের পর্দা ফাঁস করছে। যতটা ও চেষ্টা করেছিল আমাকে শেষ করার, আর সেই সময় আমি যতটা কান্না কেঁদেছিলাম, আজকের দিন দেখ আজকে আমি হাসছি, ততটাই হাসছি। আর যাদেরকে দিয়ে আমাকে শেষ করার প্ল্যান করেছিলি, তারাই এখন তোকে শেষ করছে। এটাকে ঈশ্বর, এটা ঈশ্বরের আশীর্বাদ, আর এটাই হচ্ছে ঈশ্বরের মার। সবসময় তোমরা বলছি, প্রত্যেককে বলছি, তোমাদের লক্ষ্য স্থির রাখার সৎপথে, সৎপথে যদি চলো কোনো বিপদ আসবে না, অন্তপক্ষে ডাল ভাত খাবে, হ্যাঁ বিরিয়ানি আলুয়া পুলুয়া মাছ মাংস পাবে না। ও দেখো আজকে দারুণ বলেছে সোমা, ও ওর বউকে দিয়ে নোংরা নোংরা ভিডিও করায়, ওর বউয়ের এক একটা ভিডিওতে পুরুষদের এমন এমন কমেন্ট আছে যেগুলো পড়বা তোমরা ভাববা, এ আবার সেই পুরুষত্ব নিয়ে এসে ভিডিও করতে বসে, এ হচ্ছে নাপুংসক, এ হচ্ছে কাপুরুষ, এর বরং পুরুষঙ্গই নেই, একদম ওর ছেলেটার ডিএনএ টেস্ট করার দরকার যে ওটা কোথা থেকে এসেছে। ওর ছেলেটা ঠিকঠাক করে যদি ডিএনএ টেস্ট করা হয় দেখা যাবে 12 বা, কারণ ও আমার জন্ম পরিচয় জিজ্ঞেস করে, আমি বলেছি কি সেটা তৈরি করেছি কি, হ্যাঁ আমি প্রাউড ফিল করি, আমি ওই পরিবেশে মানুষ হয়েও তোদের সাথে টক্কর দিচ্ছি, তোরা সুস্থ পরিবেশে থেকেও আমাকে দমন করতে পারছিস না। দেখ যতগুলো দেখ সব যত কুত্তাগুলো আছিস সবাই ভালো ভালো জায়গায় জন্মগ্রহণ করেছিস, ভালো পারিবারিক পেয়েছিস, কিন্তু তোদের কন্টেন্ট আমি এবং আমার আমার সঙ্গে তোরা পারছিস না টক্কর দিতে। কেন বলতো, আমি ভগবান বিশ্বাসী, আমি সবসময় ভাবি ভগবান আছেন, তিনি আছেন, আর আমি সৎপথে থাকবো তাহলে আমাকে কেউ শেষ করতে পারবে না, কোনো দিনই পারবে না, কোনো দিন পারবে না, কোনো মতে পারবে না। সবসময় তোমাদেরকে বলছি, যারা নতুন ভিডিও করতে আসছো, যারা নতুন পথে পা দিচ্ছ, তাদেরকে বলবো ভুল পথ বেছো না, এই ডাইনি বলো বা এই ফলস তারা এই পটচুলা বুড়ি, এই আমাদের লোটে শুটকি, যেই অনেক নাম আছে ঘোড়ামুখী, এর এর বা এই সব এই মর্কট বা মর্কটদের এইসব টিমে নিজেদেরকে ঢুকিও না, এসব টিমে নিজেদেরকে ঢুকাবা তোমাদের ভবিষ্যৎ ঝরঝর হয়ে যাবে, ভালো জায়গায় আসো, দেখো একদিন না একদিন তোমরা তোমাদের পরিচয় তৈরি করতে পারবেই। আজকে মনীষাকে দেখো, আজকে এই সুতপা আপনি মামনের মনের কথা একে দেখো, দীপ্তি দেখো, রিম্পা দেখো, দেখো রিম্পার যতই যাই করুক কিন্তু রিম্পার পথটা সঠিক ছিল, সেই কারণে ওর কিন্তু নৌকা ডুবতে ডুবতেও বেঁচে যাবে, বাঁচিয়ে দেব আমরা, আমরা আছি তো, ও নৌকাটা ডুবার ডুবতে ডুবতেও বেঁচে যাবে, একটাই কারণ জানো তো, ও কোথাও না কোথাও পথটা ভালো বেঁচেছে, ওদের ওই নোংরা পথের দিকে মুখ করেনি বা নোংরা পথে হাঁটতে যায়নি, ও পথটা ঠিক আছে। আর এই মেয়েটাকে কন্টিনিউ কন্টেন্ট বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এই দালাল আর দালালের ভাই চম্পা কাজের মাসি এরা, কিন্তু দেখো সৎপথটা ছিল বলে ও আজকে বেঁচে যাচ্ছে। তেমনি তোমাদেরকে বলবো ভুল পথ বেছো না, ভুল রাস্তায় যেও না, সঙ্গীতা দিদিভাইয়ের সাথে থাকো এবং সঙ্গীতা দিদিভাই তোমাদের আর যাই করুক প্রত্যেকটা মানুষের বিপদের সময় ঢাল হয়ে দাঁড়ায়, ঢাল ঢাল তরোয়াল নিয়ে দাঁড়ায়, কে কত কী করবি করে দেখা, মুখে লেকচার না মেরে করে দেখা, সঙ্গীতা দিদিভাই করে দেখাবে, ওনার পজিশন সম্বন্ধে অনেকের জ্ঞান নেই, অনেকের জ্ঞান নেই। আজকে সোমা ধরিত্রী কিন্তু ওনার পজিশনটা নিজের চোখে গিয়ে দেখে এসেছে, আজকে আমি ওনার পজিশনটা নিজের চোখে দেখে এসেছি যে এই মানুষটা সত্যি মুখে যেটা বলে কাজে সেটাই করে, এই মেয়ে এই মানুষটি ভাওতা নয়, এই মানুষটা চমকায় ধমকায় না, এই মানুষটা কাজ করে এবং প্রত্যেকটা মহিলার জন্য কাজ করে। একটা পুরুষ সব মহিলাদের শ্যান নিচে বসে থাকে, ওর বউকে যে পোশাক পরিয়ে বা একটা ঝিলঝিলে নাইটি পরিয়ে যেভাবে ভিডিও করতে বস ভিডিও করে, বিছনা ছাড়া থেকে শুরু করে ঘরদোর, এর থেকে ওই কোয়ার্টারে চলে যাও পস এরিয়ায় দেখবা তারা তাও তাদের নিজেদের শরীর ঢেকে ঢুকে কাজ করে, তাদের যখন বিজনেস বিজনেস টাইম ছাড়া
অন্য কোনো টাইমে সব কিছু খুলে ওপেন সবাইকে দেখাই না। আমি বলছি আমি গর্ববোধ করি, আমি ওই পরিবেশে জন্ম হয়েও আমি তোদের মতো মানুষের সাথে লড়ার উপযুক্ত হয়েছি এবং প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। কি আমি কম লড়াই বাড়িতে করি না, প্রচুর লড়াই করি, আর সেই লড়াই সাধারণ লড়াই না। আমি আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে লড়াই করি এবং আমার ছেলে মেয়েও জানে আমার মা কিসে কীভাবে লড়াই করে সংসার টিকিয়ে রেখেছে আর কীভাবে লড়াই করে তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শুধু নিজে এগোই না, সাথে নিজের ছেলে মেয়ের সমস্ত দিক দেখে শুনে তারপরে। আর একটা কথা তোমাদেরকে বলি, সবসময় কেউ পৃথিবীতে সুখী না, কেউ 100% সুখ পায় না, দুঃখের সাথে লড়াই করার নামই হচ্ছে জীবন। হ্যাঁ, সবসময় অনেকে ভাবতে পারো তুমি তো এই তো বান্ধবীর বাড়ি চলে এলে। দেখো আমার বাপের বাড়ি নেই, আমার মা হচ্ছে পিসির বাড়ি, মামার বাড়ি, এদিক ওদিক আমার মা গড়ে, আমার মায়ের জীবনটা কিন্তু আমার মায়ের মতো রিল্যাক্সেই কাটায়। এবার আমার ভিডিও আছে, আমার মনের ইয়ে আছে, তাছাড়াও আমাকে ভালো লাগে এই যে কৃষ্ণা, কৃষ্ণার হৃদয়ের সাথে আমার হৃদয়টা না অনেকটা মিল। কেরম ওরও কেউ নেই, ওরও ছেলে মেয়ে সব আছে কিন্তু নিজের সব থেকেও অনেক দূরে। ও যেন মনে হয় আমি ওর নিজের কেউ, ওর মেয়ে বলো, ওর বোন বলো, ওর দিদি বলো, ওর বান্ধবী বলো, ওর আমাকে মানে কিছু একটু 19-20 হলেই তো আমাকে চাইতো, দুদিন থেকে যেত আয়তো। আমিও দেখি সত্যি তো আমার তো সেরকম যাওয়ার জায়গা কোথাও নেই, আর আমার বাপের বাড়ি আমার বাড়ির কাছাকাছি। এবার আমি বাপের বাড়ি দুদিন গিয়ে থাকবো, ওখানে আমার ছেলে মেয়ে সব গিয়ে হাজির। তাছাড়াও আমার ভালো লাগে না, সব থেকে বড় ব্যাপার আমার ভালো লাগে না। তো সেখানে যেখানটায় প্রাণ আছে, যেখানটায় ভালো লাগার সেখানটায় আমার ভালো লাগে, আমি সেখানে এই যে আসি, দুদিন থাকি, আনন্দ করি, একসঙ্গে খাওয়া দাওয়া করি। ওর কালকে টিউশন ছিল না, সারাক্ষণ আমরা গুজু 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 গুজু। কালকে লাইভের ভেতরেও তোমরা দেখেছো যে ওর সঙ্গে আমরা কীভাবে ওকে নিয়ে মজা করছিলাম, আড্ডা মারছিলাম, ইয়ার কী মারছিলাম। এটাই এই তো দুটো তিনটে দিন থাকবো, আবার বাড়ি চলে যাবো, আবার আমার লাইফ, আবার দু তিন দিন, আবার হয়তো এক মাস পর আসবো, আবার কটা দিন থাকবো, একটু এখান থেকে যদি মন চায় এদিক ওদিক একটু ঘুরতে চলে গেলাম। আমার লাইফ ভাই আমি আমার হিসাবেই কাটাই আমার বাড়িতেও। আমার মেয়ে যখন থাকে না তখন কিন্তু আমি বাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন সব, আমি যখন থাকি না তখন কিন্তু মেয়ের হাতে বিস্কুটের দায়িত্ব। কারণ আমাদের আমরা মা বা মেয়ে কেউ না কেউ বাড়িতে থাকবোই, শুভ আছে, বিস্কুট আছে, এদের সব দিক খেয়াল রাখা। তারপরেও নিজেদের জীবন, যেমন ওর বিয়ে বাড়ি আছে, ওর পড়াশোনা আছে, ওর চাকরি বাকরি আছে, ওর নানান দিকে আছে, ওর যখন মনে হয় ও যাবে, আমার যখন মনে হবে আমি যাব, তা বলে এই নয়। আবার যখন এই যে বিয়ে বাড়ি বাঁধলো, দেখলে মাম্পি শুভদা দুজনে মিলে গেল, তখন কিন্তু বাড়ি পাহারা দেওয়া বলো, বিস্কুটকে দেখাশোনা করা বলো। এটা এই যে সৎ উদ্দেশ্য, সৎ উদ্যম, সৎ পথ থাকলে না পৃথিবী যে যাই বলে বলুক, আমি কিচ্ছু যা কিচ্ছু না। টেপির মতন অন্তপক্ষে শ্বশুরবাড়ির যে বাড়ি থেকেছি 5 বছর, যে বাড়ির পরিচয় পেয়েছি, যে স্বামীর ঘর করেছি, তার নামে মিথ্যে বদনাম দিয়ে তো আর বেরিয়ে যায়নি। ফ্ল্যাট তো নিয়ে, ফ্ল্যাটে নিয়ে গিয়ে আবার মানে সেকেন্ড বরের শ্বশুরবাড়ির লোকদের নিয়ে খাওয়া দাওয়া করিনি। এই যে দেখ মরকট, তোকে বললাম তুই তোর বউকে নিয়ে যতই নাচ, যতই লাফা, যতই যাতে কিছু কর, তোর পতন নিশ্চিত। তোর পতন এই সোমা ধরিত্রী করবে, এই সোমা ধরিত্রীর সীমার হাতে তোর পতন, তোর শেষ, তোর খাতা ক্লোজ। সীমা সোমা ধরিত্রীকে খুব পরিচালনা করার শখ ছিল গো, পরিচালনা খুব শখ ছিল গো, পরিচালনা করবে। আপনি এই কন্টেন্ট নিয়ে খেলেন না, আরে আমি বলছি, আরে ওকে থামাও, ও এরম ভিডিও করছে, ওকে নিয়ে তো লোকে কন্টেন্ট করছে, কন্টেন্ট করবে, জুতো পরে ঠাকুরতলা তুলসী মানে বেদিতে উঠে যাচ্ছে, ভিডিওতে এইসব উল্টোপাল্টা দেখাচ্ছে। হ্যাঁ, ও লোককে জ্ঞান দেয় কী করে, ওর এইগুলো, ওর এইসব জিনিস নিয়ে, আরে আপনি ওকে ছাড়েন তো, আপনি কন্টেন্ট নিয়ে খেলেন, কন্টেন্ট নিয়ে খেলেন। ও পিড়িত ছিল তখন তোমার এই দিদির সাথে, তাই না? সুটকি দিদির সঙ্গে খুব পিড়িত, যে সুটকি দিদিও তোমার মূলো টেনে উপরে দিচ্ছে। দেখো চম্পা, লোকের বাড়ি বাসন ধুয়ে খাস, বউকে নোংরা ব্যবসায় লাগাস, তোর বইয়ের চুলকুনি খা, সেই সব ভিডিও লোকের সামনে তুলে ধরিস, আবার বড় বড় কথা, মুখ মেরে ভেঙে দেবো, ঠাঁটিয়ে মুখ ভেঙে দেবো, এবারে ছিঁড়ে বের করে নিয়ে আগুনে পুড়িয়ে ছাই করে দেবো। তোকে মুখ দিয়ে কীভাবে বল, একার তকা একার রক করছে দেখ,
দেখেছিস এটাকে বলে চিরহরণ, তুই করিস করতিস না মহিলাদের? দেখ এখন আমি, হ্যাঁ আমি দেখে চেহারাটা দেখ আয়নায়, দেখ তোর কী অবস্থা। সঙ্গীতা দিদি ভাই তোর অবস্থা একদম ঘেঁটে ঘ চচ্চড়ি করে দিয়েছে। এটা একটা ছোট্ট করে ভিডিও দিয়ে দিলাম মর্কটের, মানে যত শোনাবো আরও অনেক 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 ওদের কাছে 200-এর উপরে কল রেকর্ড আছে। এই ফোন করে ফন্দি ফিকির করে বেড়াতো, আবার ও আমার কল রেকর্ড। সত্যি ভগবান, আচ্ছা তুমি ভগবান তুমি আমাকে এত ভালোবাসো বাবা মহাদেব, এত ভালোবাসো, এত ভালোবাসি। কেন বলছি, এই ঈশানীরা আমার কল রেকর্ড শুনিয়েছিল, আর এখন কত কল রেকর্ড আমার হাতে, এটাকেই বলে ভগবানের। তখন কল রেকর্ড শুনিয়ে মানুষকে ভেবেছিল আস আস কল রেকর্ড শোনাচ্ছি, সীমা এবার শেষ, সীমাকে এবার ফিনিশ, সীমা আর ওয়াইটিতে টিকতে পারবে না। একজনের মানে দেখলাম সব হাত কাটা নাইটি পরে ভিউজ কামাতে বসেছে। এক কাজ কর, ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে পড় নাইটি পরে, হাত কাটা নাইটি পরে, ভিউজ তো কামাবি টাকা রোজগার করার জন্য। ওখানে দাঁড়িয়ে পড়, দেখবি অনেক লোকে বেশি বেশি টাকা দেবে, মাঝখানে একটুখানি খোঁচা মারবে আর কিছুই না। কমেন্টে যেমন মানুষ খোঁচা দিয়ে যায়, ওখানটা একটা ডাইরেক্ট পেন দিয়ে খুঁচিয়ে দিয়ে যাবে। নাইটি হাত কাটা নাইটি পরে ভিউজ বাড়িয়ে ইনকাম করার এতই যখন শখ, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে পড় নাইটি পরে, সবাই দেবে আর একদম দেশলাই পাটি জ্বালাও তাতে আগুন পাবে, এরকম করে নাচবে, বুঝেছিস? এই যে নাইটি হাত কাটা নাইটি পরে ভিউজ কামানোর দান্দা, তাদেরকে বলছি যাও গিয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়াও, দাঁড়িয়ে দেখো কেমন ভিউজ পাও। পেসা পেসা পেসা, বাই বাই, গুড নাইট।